জিলজ মাসের তাকবীর গুলো কিভাবে দিতে হয়, ঈদের যে তাকবীর গুলো আছে? জি জি জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জিলহজ মাসে ইনশাল্লাহ, আর আজকে তো 25 তারিখ আছে, আমরা জিলহজ মাসে 4 দিন বা 5 দিন পর আসবে ইনশাআল্লাহ, 4 দিন বা 5 দিন পর জিলহজ মাসে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। জিলহজ মাসের তাকবীর দুই ভাগে বিভক্ত, জি, একটা কা বলা হয় আর তাকবীরুল মুতলাক, আর একটা গ্রুপে বলা হয় আর তাকবীরুল মুকাইয়্যাদ। আরবি বলেছি আগে, বাংলাতে বাংলায় বলি, জি, সার্বিক তাকবীর, সুনির্দিষ্ট তাকবীর। আচ্ছা, সার্বিক তাকবীর হলো যখনই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ, জি, জিলহজ মাসের ওই প্রথম 10 দিনে হাটে গাঠে মাঠে ময়দানে সবখানে তাকবীর দেয়া আল্লাহ, যখন তো যে কোনো সময়, করে আবু হুরায়রা এবং আবদুল্লাহ ইবনে ওমর, এই দুইজন বাজারে যেতেন, গিয়ে জোরে জোরে তাকবীর বলতেন, আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, হাদিস মুআল্লাক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ওনাদের নাম ধরে, মাঝখানে সনদ নেই, কিন্তু ইমাম বুখারী যেহেতু হাদিস আনতে সহি হাদিস আনবেন, এই জন্য উম্মত এ ব্যাপারে আর কোনো একতলাফ নেই, সহি হাদিস। জি জি, তো ওনারা গিয়ে বলছে, সেই বাজার শব্দ এসেছে, বাজারে যেতেন, বাজারে গিয়ে দুজনে জোরে জোরে তাকবীর দিতেন, তাকবীর দেওয়ার পর সাথে সাধারণ বাজারে যারা আছে অন্যান্য মানুষ, তারাও তাকবীর দিত। আচ্ছা, এখন এই সুন্নাত কিন্তু আমাদের এখানে উঠে গেছে, প্রায় মরে গেছে, জানেই না অনেকে, জানেই না অনেকে, জি। তো এটাকে বলা হয় সার্বিক তাকবীর, প্রথম 10 দিনে বিভিন্ন বলতে হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের শেষ হাদিস, এটা একটা জিকির, জি জি, হাদিস, ওই এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে দুইটা বাক্য উচ্চারণ খুব সহজ, আরবি যেটা আর কি, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান, মিজানে পাল্লায় ভারী হবে, সুবহানাল্লাহ, হাবিবাতানে ইলা রহমান, রহমান খুব পছন্দ করেন, পছন্দের সময় পছন্দের জিকির, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনি সদাই করতে গেলেন, আপনি ঘুম থেকে উঠলেন, আপনি গোসল করতে, মানে আপনি সর্ব অবস্থা বলা যাবে, এটা হলো সার্বিক তাকবীর। আর মুকাইয়্যাদ তাকবীর হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ থেকে ফজর, থেকে 9 তারিখের ফজরের সালাতে যখন সালাম ফিরানো হবে, সে থেকে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ওয়ালিল্লাহিল হামদ, জি, 13 তারিখ পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার আগে, মানে আসর সালাতের সর্বশেষ তাকবীর হবে তাকবীরের মাধ্যমে, এটাকে বলা হয় সুনির্দিষ্ট তাকবীর, জি। এ সম্পর্কে সহিহ হাদিসের মধ্যে এসেছে, তো সুনির্দিষ্ট যেটা সেটা মোটামুটি আমাদের এই আমলটা আমাদের সমাজে আছে, সালাম ফিরানোর পরে একজনের পড়ার হয়তো যে কোনো একজনের পড়লে সকলে মনে থাকে, পড়ে ভালো, এটুকু জারি আছে মুকাইয়্যাদ যেটা, দেখা যাচ্ছে সবাই একসাথে পড়ে না, কিন্তু নিয়ম হলো নিজেরটা নিজে পড়বে, একা একা পড়বে, একা একা পড়বে, আমার যার যার আরেকজন আরেকজন পড়বে, স্লোগানের মতো যেন না হয়, জি। তো এই সুনির্দিষ্ট যেটা, এটা একবার পড়বে, জি।